তো এখন বাজে হচ্ছে 6:45, এখন আমরা একটু ডি মার্ট যাচ্ছি এই সংসারের কিছু কেনার জন্য। তো চলো তোমরাও আমার সাথে চলো, আমি কী কী কিনি তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করবো। তো আমরা তিনজনে বেরিয়ে গেলাম। তো ছেলেকে দেখেছো কী আনন্দ, ওর তো বেড়াতে যেতে পারলেই হয়ে গেল। তো চলো চলে এলাম আমরা রয়্যাল মার্টে, ভেবেছিলাম ডি মার্টে যাবো, কিন্তু ডি মার্টে যখনই যাই না কেন তখনই দেখি কি বিশাল ভিড়। তো সোম বললো যে চলো রয়্যাল মার্ট থেকেই ঘুরে আসি, বরং এই মাসেরটা এখান থেকেই কিনে নিই। তো তাই রয়্যাল মার্টে চলে এলাম। তো ছেলে একটা ট্রলি, বাবা একটা ট্রলি, দুজনে ট্রলি নিয়ে ঘোরাঘুরি করছে। তো দেখা যাক দুজনে কে কী কেনে। তো এখানে দেখো সব ম্যাগি ট্যাগি রয়েছে, ছেলে তো দেখে ভাবছে যে কোনটা আমি নেব। ছেলে তো নিজের মতো একদম নিতে ব্যস্ত। তুমি এটা খাও, তুমি তো এটা খাও না, এটা তো ঝাল। হ্যাঁ এটা কী নিয়েছো, এটা খাও তুমি। হ্যাঁ এবারে ও যে আটা ম্যাগি খায় সেটা ঠিক চিনতে পেরেছে, ঠিক নিজের দেখেছো আটা ম্যাগিটা কেরম নিজের ট্রলিতে নিয়ে নিচ্ছে। ওর বাবাকেও কিন্তু দেয়নি, ওটা কিন্তু ওর নিজের ট্রলিতেই রেখেছে। ঘুরে ঘুরে দেখছে কোনটা নেবে। আর চিপস না, নেয় না বাবা, এগুলো কি নিচ্ছো? হ্যাঁ যেখানে যাবে সেখানেই দুষ্টুমি করে, দেখো ওই ট্রলিটা নিয়ে পর্যন্ত দৌড়াচ্ছে, মানে একটুকু ওর মধ্যে শান্তি নেই। তো যাই হোক, ওকে নিয়ে এখন না কিছু কেনাকাটা করার মানে দুষ্কর ব্যাপার হয়ে গেছে, সব কিছুতে হাত দেয় এখন। তো এই যে আমরা বাজার করে চলে এসেছি বাড়ি, আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় 7:45, আমরা 8:30 নাগাদ বাড়ি ঢুকেছি। তো চলো তোমাদের সাথে গ্রসারিগুলো দেখি নি, কী কী গ্রসারি কিনেছি। তাও এবারে অনেক গ্রসারি কম কিনেছি, কারণ ওই একা হাতে না এত বেশি কিছু আর রান্না করতে ভালো লাগে না, তাই সেরকম কিছু কিনিনি, টুকটাক যেটা কমন যেটা সবার লাগে ওইসবই কিনেছি। আর পনির, আটা, তারপরে চিজ, এগুলো রাগি, ছেলের রাগি, তারপরে হচ্ছে ওই তোমার এগুলো হচ্ছে কেনা হয়নি, তো এগুলো কিনতে হবে, এগুলো অনলাইনে অর্ডার করব এগুলো, তো এই জন্য এগুলো কিনিনি। তো চলো কি কি কিনেছি তোমাদের সাথে চটপট একটু শেয়ার করে দিই, শেয়ার করে ওগুলোকে সব গুছিয়ে রাখবো, চলো তারপরে আবার এগুলো গুছিয়ে টুছিয়ে তারপর আবার রুটি করতে হবে। তো কী কী কিনেছি দেখিয়ে দিই, এখানে 4টে বোতল কিনেছি, বোতলগুলো আমার খুব পছন্দ হয়েছে তাই কিনেছি। যে এই দুটো দেখেছো ছেলে কিনেছে, চিপসের প্যাকেট, সে বাদ মানে কেনা লই, কী বকা দিলাম এ দিলাম কিছুতেই শুনছে না। তো সর্ষের তেল কিনেছি, রিফাইন্ড অয়েল কিনেছি, নুন, ম্যাগি, ছেলের জন্য আটা নুডলস কিনেছি, রাজমা আমাদের ম্যাগি, সব মুসলি খেয়ে যায় ভীম, তারপরে ওই যে তারপরে ওই বিস্কুট, চানাচুর, এই সব, তারপরে টাইট কিনেছি, টাইটটা অবশ্য ঘর মোছার জন্য কিনেছি, আমি তো সার্ফ এক্সেল ইউজ করি। তো এই হচ্ছে কেনা, এখনও কেনা বাকি আছে, আটা কিনতে হবে, পনির কিনতে হবে, তারপরে ছেলের জন্য বাটার কিনতে হবে, চিজ কিনতে হবে, এগুলো সব অনলাইনে অর্ডার করব, এগুলো আর কেনা হয়নি ওখান থেকে। চিজটা যেটা কিনি সেটা আমি পাইনি ওখানে, তাই ওটা অনলাইনে অর্ডার করবো। তো চলো এগুলো গ্রসারিগুলো এবার সব গুছিয়ে রেখে দিই, কারণ এগুলো গোছানোও কিন্তু একটা ভীষণ চাপ, খাপে খাপে সব কিছু রাখা, কোথায় কী রাখি এখন না ভুলেই যাই, তাই একদম মনে করে করে একদম সব জায়গায় রেখে দিচ্ছি। তো যাই হোক চলো তাড়াতাড়ি গুছিয়ে নিই, কিন্তু ছেলে এখন এত বায়না করে না, ওকে সব চাই ওর, মানে এখন কি বলবো একটা কথা শুনতে চায় না, যেটা দেখবে সেটাই ওকে কিনে দিতে হবে। তো আরও অনেক কিছু কিনেছিল, তো সেগুলো বাদ দিয়ে নিয়ে এসেছি, আবার কি মানে কোথায় বিল করি সেটাও জানে, বিল করার ওখানে যেই দেব তখন ভাববে যে হ্যাঁ তার মানে এটা কিনছি, তার আগে যদি আমরা হাত দিই না, হাত দিতেই দেবে না, সে হাত সরিয়ে নেবে, আর যে বিলের ওখানে গিয়ে আমরা দেব তখন কিন্তু আর কিছু বলে না তখন। তো এটা হচ্ছে ঠাকুরের গোপালের কিশমিশ, এটাকে আলাদা এখানে রেখে দিলাম। তো এই যে বোতল তিনটে দেখাচ্ছি, 4টে বোতল, সাদা বোতলটার এই মুখটা এরকম বলে আমি কিনেছি, আমার বেশ ভাল লাগে এরকম মুখ, আর বাকি তিনটে বোতল কিন্তু খুব সুন্দর ডিজাইন, তাই ওই তিনটে বোতল আমি কিনেছি। তো আমাদের ঘরে এখনও বোতল আছে কিন্তু তাও কিনে রেখেছি। আর এই ব্যাগটা দেখেছো, ইপির সাথে দিয়েছে ফ্রি, ব্যাগটা কিন্তু বেশ ভালো, এখানে না এই ব্যাগগুলো খুব চলে, এখানে তো আর প্লাস্টিক দেয় না, এখানে এরকম ব্যাগ দেয়। তো যাই হোক ইপির সাথে এই ব্যাগটা পেয়ে ভালোই হলো। সব কিছু একদম গোছানো হয়ে গেছে, যার যা জায়গায় রাখা সেগুলো সব রেখে দিয়েছি। এবারে হচ্ছে সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম, তো সেগুলোকে এবার তুলে নিই, শুকিয়ে গেছে এগুলো, তুলে রেখে দিই, কালকে গোছাবো, আজকে আর ভালো লাগছে না, রাতও হয়ে গেছে, এখন রুটিও করতে হবে।
জামা কাপড়গুলো তুলে সব নিয়ে চলে আসলাম, জামা কাপড়গুলো রেখে দিলাম। এখন এখন অনেক রাত হয়ে গেছে, এখন আর ভাজ করার মতো টাইম নেই, কারণ এখন রুটি করতে হবে, ছেলেকে খাওয়াতেও হবে, তাই এগুলো কালকে সকালে বা যখন হোক একটা টাইমে এগুলো সব ভাজ করে নেব। আর এইদিকে ছেলেকে ডালিয়া খাওয়াতে চলে এলাম, ছেলের তো খাওয়ার দেখলেই ও শুরু হয়ে যায়, তো দেখেছো শুয়ে পড়েছে, খাবে না। তো যাই হোক, সোম হেঁটে চলে এসেছিলো, তাই বাকিটা ডালিয়া সোমই ওকে খাইয়ে দিচ্ছে, এই ফাঁকে আমিও রুটি করতে চলে আসলাম, তা নাহলে ওকে খাইয়ে আবার আস্তে আস্তে রুটিও করতে লেট হয়ে যাবে। আর এই যে সোমের জন্য মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ও পরের দিন তো নিয়ে যাবে সকালে, তাই প্রত্যেক দিনের মতো রাত্রে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি সোমের জন্য। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো রাতে তো ভিডিওটা ওইভাবেই শেষ করে দিয়েছিলাম, তাই সকাল থেকে আবার তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আজকে বাইরের ওয়েদারটা কিন্তু জাস্ট অসাম, সকালবেলা উঠে দেখছি যে এরকম ওয়েদার হয়ে আছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডাও, দেখে যেন মনটা ভরে গেল। দেখেছো কীরকম কালো করে রয়েছে, এখন কিন্তু বাজে প্রায় 6:20 মতো। তো ঘরের ভেতরটা অন্ধকার, তাই ঘর তো লাইট জ্বালাতেই হবে, তা নাহলে কাজকর্ম করবো কী করে, আর ঘর যদি আলো না থাকে না আমার একদম ভালো লাগে না, অন্ধকার অন্ধকার ঘর, তাই চটপট লাইটগুলো জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে নিয়ে এবার আমার যা সকালের কাজ, রোজকার যা কাজ, সেগুলো চালু করে দিলাম, শুরু করে মানে শুরু করে দিলাম। কাজই তো করতে হচ্ছে রোজ আমাদের, এই তো আমাদের সংসার, তো এই কাজ রোজকার যা কাজ সে তো রোজ করতেই হবে না, একই কাজ হলেও তো সে কাজ আমাদের করতেই হয়। তো এই যে সব বাসনগুলো আগের দিন রাত্রে ধুয়ে রেখেছিলাম সেগুলো সব সুন্দর করে তুলে নিলাম, তুলে নিয়ে সোমের মুগ ডালটা জলটা ঝরাতে দিয়ে দিলাম। তারপর এদিকে চলে আসলাম, এসে একদম ওভেন স্ল্যাব পুরো মুছে দিলাম, কারণ এটা না মুছে আমি তো কোনো কাজ শুরু করি না, একদম ভালো করে স্ল্যাবটা সব মুছে এবার এগুলোকে ধুয়ে দিলাম, কারণ এগুলো হচ্ছে শ্রিয়ানের খাবার বানাবো, সেই কড়াই চপার এগুলো লাগবে আমার এখন, তাই আমি এগুলো সবসময় ধুয়ে ইউজ করি, সে যতই পরিষ্কার থাকুক না কেন, কারণ আমার একটু কেরম একটা লাগে, তাই যে কোনো বাসন টাসন ইউজ করার আগে আমি একবার করে ধুয়ে নিই। তারপরে আমি চলে গেলাম, ঘর পর ঝাড়ু দিয়ে দিলাম, বাসি কাজ সম্পূর্ণ করে নিলাম, তারপরে সোমের ব্রেকফাস্ট রেডি করে দিলাম। সোমের ব্রেকফাস্ট রেডি করে দিয়ে আমি চলে গেলাম গাছে জল দিতে, আর ছেলে সেমনি তাড়াতাড়ি উঠে গেছে আজকে, তো ছেলে যখন দেখেছে আমি গাছে জল দিচ্ছি সে কি আর ছাড়ে, তো ছেলেও চলে গেছে আমার সাথে গাছে জল দিতে। ওদিকে আমি আমার চাটা একটু বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই ঘরে এসে পর্দা টর্দা সরিয়ে দিলাম, দিয়ে জল টলগুলো ভরে নিলাম বোতলে, কারণ সকালে জলটা বলি না একটু ঠান্ডা থাকে, তাই সকালেই জলগুলো ভরে নিলাম, ভরে এগুলো সব রেখে দিলাম একে একে এখানে। তো ছেলে আছে, ছেলে ঘরে গাড়ি নিয়ে খেলছে, ওর তো একটাই কাজ গাড়ি নিয়ে খেলা এখন, তো গাড়ি নিয়ে খেলছে, এই ফাঁকে আমি জল টল ভরে নিলাম, আর দুধের কাকু দুধও দিয়ে চলে গেল, দুধটাও জাল দিয়ে দিলাম, আর ছেলের খাবারও এখানে রেডি করে নিলাম। তো একটু জাগরি পাউডার আমিও চাইতে নিয়ে নিই, কারণ আমি জাগরি পাউডার দিয়ে চা খাই আসলে। তো আজকে এবার চাদরটা চেঞ্জ করব, তাই চাদরটা পেতে নিলাম। ওদিকে ছেলের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, ছেলের খাবার ঠান্ডা হতে হতে এদিকে আমি সুন্দর করে একদম চাদর পাল্টে নিলাম, বালিশের কভারও চেঞ্জ করে নিলাম। ছেলের বালিশের কভারটা আগে ফার্স্টে চেঞ্জ করে নিয়ে আমাদেরটা চেঞ্জ করলাম। আমাদের এতদিন যে বালিশের কভারটা ছিল, এই যে কভারটা, এটাই কিন্তু এই চাদরের সাথে মানে ম্যাচিং আর কি, ম্যাচ করা। তো ওই কভারটাও খুলে দিলাম, খুলে দিয়ে নতুন দুটো কভার পরিয়ে দিলাম, এটা এই কভার দুটো কিন্তু একদমই নতুন, আজকেই ফার্স্ট পরালাম। তো চলো, আমার বিছনা টিছনা গোছানো একদম হয়ে গেছে, তো এই দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে বালিশের কভারটা আর এটা হচ্ছে চাদর, দেখেছো একদম সেম, এটা দুটো সেট ছিল আমার আর কি। তো চলো, আমার ওইদিকে চা রেডি হয়ে গেছে, আমিও চা খাবো আর ওইদিকে ছেলেকেও ব্রেকফাস্ট করাবো, তো চটপট চলো ব্রেকফাস্টটা করে নিই, মানে আমি চা খাবো ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে নিই। এই যে দেখেছো ছেলে কীরকম গাড়ি সাজিয়ে রেখেছে, বললাম না ছেলে গাড়ি খেলছে, দেখো একদম খাট জুড়ে গাড়ি সাজিয়ে রেখে দিয়েছে, এবার আমি উঠবো কোথা দিয়ে, একটা গাড়িও সরাতে দেবে না, হাতও দিতে দেয় না একটা গাড়িতে। বর্ষা আজকেও একটা চকলেট দিয়েছে ওকে, যে চকলেটটা বলি না ঘড়ির মতো দেখতে, তো এটা কিন্তু পুরোটাই চকলেট, তো ওর হাতের মধ্যে পড়ছে ওটাকে, ঘড়ি করে পড়ছে ওটাকে, বলে ওয়াচ পরবো ওয়াচ। তো যাই হোক, ছেলের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি, স্নান করে আমি একদম মন ভরে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়েই চলে আসলাম একদম কিচেনে, যেটা আমার কাজ, ছেলের উচ্ছেটা দিয়ে দিলাম ভাতের মধ্যে সেদ্ধ, আর এদিকে ছেলের ডালে দেবো পেঁপে, মিষ্টি আলু, তারপরে গাজর, এগুলো সব কেটে নিচ্ছি, কেটে ক্যাপসিকাম, এগুলো হচ্ছে ছেলের ডালে বসিয়ে দিলাম। তো একদিকে ভাত বসিয়ে দিলাম,
আর আরেক দিকে ছেলের ডাল বসিয়ে দিয়েছি। এবার ঢ্যাঁড়শগুলো কেটে নিচ্ছি, কারণ আজকে একটু ঢ্যাঁড়শটা সর্ষে পোস্ত দিয়ে করব, তাই ঢ্যাঁড়শগুলোকে একটু, এই ঢ্যাঁড়শ কী বলো তো একটু বড় বড় গোটা গোটা কাটলে না খুব ভালো হয়, কিন্তু ওই যে ঢ্যাঁড়শের ভেতরে পোকা থাকে না, এই জন্য আমি না একদম গোটা গোটা কাটতে পারি না, আমি সবসময় এরকম টুকরো টুকরো করে কাটি। এদিকে দেখো ঢ্যাঁড়শের আলুও কাটা হয়ে গেল, আর ছেলের জন্য তোমার তরমুজও কেটে নিলাম, ছেলেকে তরমুজ খেতে দিয়ে দিলাম। এদিকে আমি সর্ষে পোস্ত এগুলো সব বেটে নিচ্ছি, আর সাদা সর্ষেটা মানে হলুদ সর্ষে যেটা ওটা আমার শেষ হয়ে গেছিলো, তাই প্যাকেট থেকে ঢেলে নিলাম কৌটোয়। তো এদিকে আমার দেখো সর্ষে পোস্ত এগুলো সব বাটা হয়ে গেল, আর এদিকে ফার্স্টে আগে আলুটা ভেজে নেব, আলুটা ভেজে আগে তুলে নেব, তারপরে ঢ্যাঁড়শ ভাজবো। কিছুই না, ওই একটু কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস ঢ্যাঁড়শটা ভেজে নেবো। ও হ্যাঁ, একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে করছি আর কি। আর এদিকেও দেখো মাছের মাথা করব, তার পেঁয়াজটাও একদম কেটে রেখে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়শটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়শটা যেই একটু হালকা হালকা মানে ভাজা মানে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, তারপরেই দেখেছো আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, যেখানে সর্ষে মানে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আছে আর রসুন আছে আর কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়েই আর কি মেন হবে, আর হলুদ অল্প দিয়ে দিয়েছি। তো আলুগুলো মিশিয়ে দিলাম, কিছুই না একদম সিম্পল রান্না, এগুলো সবাই জানো তোমরা, আর আমি কি বলো তো নিজের মনের মতো একটা একটু বানিয়ে ফেলি, মানে একদম পার্টিকুলার যে রান্নাটা এইভাবেই করতে হয় তা কিন্তু না, আমি কিন্তু কিছুটা আমার মতোও বানিয়ে ফেলি। তো যাই হোক, ওদিকে হচ্ছে ঢ্যাঁড়শ ভাজার, এদিকে দেখো মাছ ভাজা, সরি ঢ্যাঁড়শের তরকারি, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেলেই এই মাথাটা বসিয়ে দেবো। তো আমার মাছ ভাজা, ও এদিকে দেখেছো কত বাসন আমার ভরে গেছে, তো এই বাসনগুলো আগে চটপট ধুয়ে নিই, কারণ বেশি বাসন ভরলে মাছ দিয়ে অসুবিধা হয়, কারণ একটার পর একটা জমতে থাকে, তো আমার একদম বাসনও জমিয়ে রাখতে ভালো লাগে না, আমি সবসময় বাসন এইভাবেই মেজে নিই। তো এইদিকে আমার মাছ প্রায় ভাজা হয়েই গেছে, মাছটা ভেজে তুলে নিলাম, এবার এদিকে বসাবো মাছের মাথা। তো এই যে একটা মাথা ভেজে নিলাম, তো দুটোই ভাজা হয়ে গেছে, আর ভাজার সময় না মাথাটাকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, কারণ আমার ওই গোটা মাথা না একদম ভালো, এমনিতেই আমার মাথা ভালো লাগে না, সোম তো খাই না, কি করব এখন উপায় নেই, তাই আমাকেই খেতে হচ্ছে, তাই জন্য আমি মাথাটাকে না একদম ভেঙে কড়া করে ভেজে নিয়েছি যাতে কোনো গন্ধ না ছাড়ে। তো এই যে দেখো মশলা কষে গেছে, মাথাটা দিয়ে একদম বেশ ভালো একটু টমেটো সস দিয়েছি, ভিনিগার দিয়েছি যাতে কোনো গন্ধ না ছাড়ে। তো চলো এবার ওভেনটা পরিষ্কার করব, ওভেন একদম তেল তেল হয়ে গেছে, মাছ টাচ করেছি তো একদম পরিষ্কার তো হয়ে গেছে আমার, একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি, নিয়ে একদম সব রেডি করে নিলাম। তো চলো একবার দেখে নাও আমার ওভেনটা, এই জায়গাটা ঠিকঠাক পরিষ্কার না হলে না আমার একদম মন খুঁতখুত খুঁতখুত করতে থাকে। তো এই যে দেখো সব আলাদা, ওদিকে মাছের আছে, এদিকে নিরামিষ, আমি কোনো সময় মাছের আর নিরামিষ না একসাথে রাখি না, আমার ভালো লাগে না, এর জন্য আমি সবসময় আগে নিরামিষ জিনিসটা রান্না করি, তারপর মাছের জিনিস রান্না করি, যাতে মাছের সাথে টাচ না হয় এই আর কি। তো চলো সব কাজকর্ম হয়ে গেছে, তো বাইরে না খুব বৃষ্টি হচ্ছে, চলো তোমাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করে দিই। এখন একদম 1:30 বেজে গেছে, 1:35 হয়ে গেছে, তো এই আমার কাজ সব শেষ হলো, এবার হচ্ছে ছেলেকে খাওয়াবো, কারণ আজকে একটু লেট হয়ে গেল, 1:30 বেজেই গেছে, 1:35 হয়ে গেছে, তো সব কাজ আমার শেষ হয়ে গেছে, রান্না বান্না সব কিছু শেষ হয়ে গেছে। তো চলো ছেলেকে এবার খাইয়ে নিই, ছেলের ভাত নিয়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে তারপরে আমি লাঞ্চ করবো, করে তারপর টুকটাক বাসন যেগুলো ভরবো ওগুলো মেজে, তারপরে আমরা মা ছেলে দুজনে মিলে রেস্ট নেব। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে, বাই।